মঙ্গলবার নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন টেসলা কর্তা ইলন মাস্ক। দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথা হয়। বৈঠক শেষে বেরিয়ে ইলন মাস্ক প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অসাধারণ এক সাক্ষাৎ হলো, আমি ওকে খুব পছন্দ করি। কয়েক বছর আগে আমাদের কারখানা দেখতে এসেছিলেন, তাই অনেকদিন ধরেই আমাদের পরিচিতি রয়েছে। আমি ভারতের ভবিষ্যৎ নিয়েও অত্যন্ত উৎসাহিত। আমার মনে হয় বিশ্বের অন্যান্য বড় দেশগুলির তুলনায় ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মাস্ক বলেন, প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যি অনেক চিন্তা করেন, সে কারণে উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই, শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদী সত্যি ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ করতে চান। উনি সংস্থাগুলিকে সব রকমভাবে সহায়তা করতে চান এবং স্বাভাবিকভাবে একই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান যে দেশের যাতে লাভ হয়। I am a fan of Modi, so I have to say that. Bureau report, RE News.